বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকে ভিডিও টপিক কি। তো বন্ধুরা, আজকে ভিডিও টপিক হচ্ছে যে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি যদি হ্যাক হয়ে যায় তাহলে কিভাবে বুঝবেন। তো বন্ধুরা, আমি শর্ট একটি ভিডিও বানাবো। এটি আমি জাস্ট আপনাদের কিছু সিম্বলের কথা বলবো, যে আসলে এই সিম্বলগুলো যদি আপনাদের ফোনে দেখা দেয় তাহলে ধরে নিতে হবে বা বুঝতে হবে আপনার ফোনে কিছু একটা হয়েছে। তো বন্ধুরা, এই বিষয়টি দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ ভাবে দেখবেন। তো বড় বড় মতো দেখছেন জিরো টেক টিউব, সাথে আছে আমি নাদিম। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমত যদি আপনি আপনার ফোনের মধ্যে কোনো অস্বাভাবিক কিছু দেখেন, যেমন আপনার ফোনের ব্যাটারিটি হুট করে গরম হয়ে যায়, অযথা গরম হয়ে যায়, তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার ফোনে কিছু একটা হয়েছে। অথবা আপনি যদি খেয়াল করেন যে আপনার ফোনে এমন কিছু অ্যাপ রয়েছে যেগুলো হুটহাট ওপেন হচ্ছে, হুটহাট ক্লোজ হচ্ছে, অথবা আপনার ফোনের ভলিউম বাটনটি হুটহাট বেড়ে যাচ্ছে অথবা ভলিউমটি হুটহাট কমে যাচ্ছে, বিভিন্ন অ্যাপস ওপেন হয়ে যাচ্ছে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার ফোনে সামথিং ইজ রং বা কোনো কিছু হচ্ছে। তাছাড়া বন্ধুরা, অনেক সময় খেয়াল করবেন যে আপনার ফোনের লোকেশন শেয়ার হচ্ছে কিনা, বা আপনার ফোনের হোয়াটসঅ্যাপ থেকে লোকেশন অটোমেটিকলি অন্য কোথাও শেয়ার হচ্ছে কিনা, বা গুগল থেকে লোকেশন গুলো শেয়ার হচ্ছে কিনা, এগুলো দেখে রাখবেন। তাছাড়া বন্ধুরা, অনেক সময় এমনটিও হয়ে থাকে যে এক সময় আপনি কোথাও গেলেন, আপনার ফোনটা রেখে গিয়েছেন বাসায়, কিন্তু বাসায় এসে দেখলেন আপনার ফোনের মধ্যে কোনো ধরনের অ্যাপস ওপেন হয়ে রয়েছে। তো বন্ধুরা, এই সকল সিম্বল গুলো তখনই দেখা দিবে যদি আপনার ফোনটি কেউ রিমোটলি অ্যাক্সেস করে, অর্থাৎ কোনো হ্যাকার যদি রিমোটলি ভাবে আপনার ফোনটিকে অ্যাক্সেস নিয়ে সে তার নিজের মতো করে এটি চালাতে চায়। অথবা বন্ধুরা, আপনি ধরুন আপনি আপনার ফোনের বিভিন্ন সেটিংস গুলো আপনি আপনার মন মতো ভাবে করে রেখেছেন, কিন্তু বাসায় এসে দেখলেন বা আপনার ফোনে দেখলেন কিছুদিন পর পর আপনার নিজের করা সেটিংস গুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে ধরে নিতে পারেন আপনার ফোনে কিছু একটি হয়েছে। তো বন্ধুরা, অনেকে কোশ্চেন করে যে আমার ফোন যদি হ্যাকও হয়ে থাকে তাহলে আমি কি করব বা কিভাবে ফোনের হ্যাক থেকে বাঁচবো। তো বন্ধুরা, ফোনের হ্যাকিং থেকে আসলে বাঁচতে হলে অবশ্যই আপনাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে, কেননা আমাদের বর্তমান স্মার্টফোন গুলোতে দেখা যায় কি আমাদের ব্যাংকিং ডিটেলস, আমাদের মেইল আইডি বা আমাদের বিভিন্ন অনলাইন যে প্রেজেন্স রয়েছে সবগুলো কিন্তু আমাদের ফোনে থাকে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ফোনটিকে খুব সিকিউরিটি ভাবে রাখতে হবে। যেমন আপনি প্রতিদিন না পারেন, প্রতি সপ্তাহে হলে আপনি আপনার ফোনের সিকিউরিটি চেক করবেন, আপনার ফোন কি কোনো কিছুর অ্যাক্সেস রয়েছে বা কোনটির অ্যাক্সেস নেই সেগুলো অবশ্যই চেক করবেন। অবশ্যই গুগলে গিয়ে, গুগল ম্যানেজে গিয়ে আপনি দেখবেন আপনার গুগল অ্যাকাউন্টটি কে কেউ ম্যানেজ করছে কিনা, তো এগুলো আপনি চেক করতে পারেন। তাছাড়া অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, সেটি হচ্ছে কখনো ফ্রি ওয়াইফাই জোন ইউজ করবেন না আপনার ফোনে। যদিও খুব প্রয়োজন হয়ে থাকে ফ্রি ওয়াইফাই জোন ইউজ করার পরে, তারপর বন্ধুরা সাথে সাথে এটি আপনি আপনার ফোন থেকে পাসওয়ার্ড বা ফ্রি ওয়াইফাই জোনের যেই ম্যানেজিং সিস্টেমটি রয়েছে সেটিকে আপনারা ডিলিট করে দিবেন, কেননা ফ্রি ওয়াইফাই জোনের মাধ্যমে অনেক হ্যাকাররা অনেক কিছু হ্যাক করে থাকে। তো বন্ধুরা, শর্ট একটি ভিডিও বানালাম, জাস্ট আমি এখানে আমি আমার ওপিনিয়ন গুলো বললাম কি করতে হবে এবং হ্যাকিং হলে আপনারা কিভাবে বুঝবেন সেই বিষয়টি। তো অবশ্যই এগুলো মাথায় রাখবেন। আর আরেকটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের লিংক আমাদের ফোনে মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পাঠানো হয়ে থাকে বা বিভিন্ন লটারির লিংক পাঠানো হয়ে থাকে, অনেকে কৌতূহলবশত এই লিঙ্ক গুলোতে ক্লিক করে থাকে। এই লিঙ্ক গুলোতে বন্ধুরা ভুলেও ক্লিক করবেন না, অনেক সময় অনেক হ্যাকাররা এই কাজ করে থাকে। যদি আপনি এই লিঙ্কে ক্লিক করে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা আপনার ফোনটি হ্যাক করার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কেমন ভিডিও চান, এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।